Hello guys, welcome to TC Computer Education. Dear friends, sammanito bondhugon, ajke amra shikhbo how to customize heading in MS Word. Amra MS Word document er moddhe heading 1, heading 2, heading 3 ke kibhabe customize korbo, ajke amra shikhbo. Ami already ekti heading ekhane niye rekhechi. Dekhun ami heading er moddhe mouse cursor rakhle amader home menu te obosthito style section er moddhe je heading gallery ase, style gallery ase. স্টাইল গ্যালারির হেডিং 2টি মার্ক করা হয়ে আছে হেডিং 2টি মার্ক করা হয়ে আছে তার মানে আমার মাউস কার্সরটি যেই হেডিং এর মধ্যে আছে সেই হেডিং টি মধ্যে হেডিং 2 अप्लाई করা হয়েছে আমি এখন এটাকে সিলেক্ট করে যদি হেডিং 1 দিয়ে দিই আর এটা ডিসিলেক্ট করে এখানে মাউস কার্সর রাখি তাহলে দেখবেন এখন আমাদের স্টাইল গ্যালারির মধ্যে হেডিং 1টি মার্কিং করা আছে তার মানে আমার মাউস কার্সরটি যেই হেডিং এর মধ্যে আছে সেই হেডিং টি হেডিং 1 সেই হেডিং টির মধ্যে হেডিং 1 अप्लाई করা হয়েছে এখন আমি যদি আবার এখানে মাউস কার্সর রেখে হেডিং 1 এ মাউস কার্সর রেখে হেডিং 2 তে ক্লিক করি তাহলে এখানে হেডিং 2 अप्लाई হয়ে যাবে আমাদেরকে এই হেডিং গুলোকে কাস্টমাইজ করার জন্য আমাদেরকে স্টাইল গ্যালারিতে হেডিং এর উপর মাউস কার্সর রেখে রাইট বাটন মাউস এর রাইট বাটন ক্লিক করতে হবে মাউস এর রাইট বাটন ক্লিক করে করলে এখানে অনেকগুলো অপশন আসবে আপডেট হেডিং 2 টু ম্যাচ সিলেকশন মডিফাই সিলেক্ট অল রিনেম রিমুভ ফ্রম স্টাইল গ্যালারি তো আমরা দুই নম্বর অপশনটি মডিফাই মডিফাইতে ক্লিক করব ক্লিক করলাম দেখুন মডিফাইতে ক্লিক করার পরে আমাদের সামনে এই পপ আপ উইন্ডোটি আসবে এখানে অনেকগুলো অপশন আছে সর্বপ্রথম হেডিং নেম হেডিং নেম হলো হেডিং 2 হেডিং 2 তারপরে হলো স্টাইল টাইপ হলো লিঙ্কড প্যারাগ্রাফ এটা লিঙ্কড আছে এটা এভাবে থাকতে হবে এভাবে রাখতে হবে তারপর স্টাইল বেসড অন নরমাল আছে এখানে নরমাল রাখলাম এবার নো স্পেসিং আছে হেডিং 1 2 3 4 হেডিং 7 8 9 পর্যন্ত আছে টাইটেল আছে সাবটাইটেল আছে কোটা আছে কোয়েট আছে ইনটেন্টস কোট আছে লিস্ট প্যারাগ্রাফ আছে অনেক কিছু আছে তো স্টাইল ফর ফলোইং প্যারাগ্রাফ এটাও নরমাল আছে থাকবে রাখলাম এরপর ফরম্যাটিং এ গিয়ে আমি এখানে ফন্ট চেঞ্জ করে দিতে পারি আমি যদি এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিই এবেল এটা দিয়ে দিলাম এরপরে ফন্টের সাইজ আমি একটু বাড়াই দিলাম 22 করে দিলাম এখানে ইচ্ছে করে বোল্ড করতে পারি ইটালিক এখানে ক্লিক করে ইটালিক করতে পারি আন্ডারলাইন করতে পারি তো আমি বোল্ড ইটালিক আন্ডারলাইন তিনটার মধ্যে টিক মার্ক দিয়ে রাখছি এরপরে এখান থেকে আমরা হেডিং এর কালার চেঞ্জ করে দিতে পারি আমি এই গ্রিনটা দিয়ে দিলাম তারপরে এখানে অল স্ক্রিপ্ট ল্যাটিন কমপ্লেক্স আছে তো এখন বর্তমানে ল্যাটিনে আছে আমরা ইচ্ছে করলে কমপ্লেক্সে রাখতে পারি এরপরে ল্যাটিনে রাখতে পারি ল্যাটিনে থাকুক তারপর এখানে অ্যালাইনমেন্ট আমাদের হেডিংটা কোন অ্যালাইনমেন্টে থাকবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি বর্তমানে এটা সেন্টারে আছে আমি ইচ্ছে করলে এটা ল্যাপটপে নিয়ে আসতে পারি ল্যাপটপে নিয়ে আসলাম দেখুন এখানে কিন্তু মডিফাইগুলো ফেজের মধ্যেও অ্যাপ্লাই হচ্ছে এইদিকে এদিকে একটু লক্ষ্য করবেন দেখুন আমি সেন্টার করলাম আমার সেন্টারে চলে আসলো আবার অ্যাড করলাম রাইটে এই দেখুন রাইটে চলে আসছে কেমন আমি এখন যদি আবার এখানে ল্যাপটপ দিই দেখুন ল্যাপটপ চলে আসছে এখানেও এই পপ আপ উইন্ডোর এখানেও দেখুন এটা প্রিভিউ দেখাচ্ছে আমাদেরকে এখানে প্রিভিউ দেখাচ্ছে তারপরে আসুন এরপরে এখান থেকে আমাদের হেড আমাদের হেডিংটার উপরে খালি থাকবে না নিচে খালি থাকবে তো এখানে ক্লিক করলে নিচে খালি থাকবে এখানে ক্লিক করলে উপর নিচে দোনো দিকে খালি থাকবে কিছু অংশ আর এখানে ক্লিক করলে খালি অংশটা নিচের দিকে একটু বেড়ে যাবে দেখুন বেড়ে গেল কেমন বেড়ে গেল তারপরে এখানে স্পেসিং আমরা বাড়াতে পারি উপর থেকে নিচের দিকে আমরা এটা নিয়ে আসতে পারি আবার এখানে আমরা নিচ থেকে উপরের দিকে নিতে পারি এবার দেখুন এখানে ইনডেন্ট দেওয়া আছে ইনডেন্ট দিয়েও আমরা এটাকে লেফট রাইটে এটাকে সরাই আনতে পারি তারপরে অ্যাড টু স্টাইল গ্যালারি এটা টিকমার্ক দেওয়া আছে এটা টিকমার্ক দেওয়া থাকলে আমাদের স্টাইল গ্যালারিতে এটা অ্যাড হয়ে যাবে এরপরে অটোমেটিক আপডেট এটাও টিকমার্ক দেওয়া আছে আমাদের এখানে টিকমার্ক দেওয়া থাকলে এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে এবার অনলি ইন দিস ডকুমেন্ট দিলে শুধু এই ডকুমেন্টের মধ্যে হবে অ্যাপ্লাইটি আর যদি নিউ ডকুমেন্টস বেস অন দিস টেমপ্লেট এখানে দিলে এখানে যদি আমরা ক্লিক করে রাখি তাহলে নিউ ডকুমেন্ট বেসড অন দিস টেমপ্লেট নতুন ডকুমেন্টের মধ্যে এটা অ্যাপ্লাই হবে তারপর এখানে দেখুন নিচে লেফট সাইডে এখানে ফরম্যাট আছে ফরম্যাটে রাইট সাইডে অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করলে আমাদের সামনে এই ফন্ট প্যারাগ্রাফ ট্যাবল এগুলো আমরা একটা একটা করে আমরা এগুলা মডিফাই করতে পারি ফন্ট প্যারাগ্রাফ ট্যাবস বর্ডার হ্যাঁ ল্যাঙ্গুয়েজ ফ্রেম ঠিক আছে যেমন আমি যদি এখানে এটা মনে করেন একটা বর্ডার এখানে আমি দিয়ে দিই বক্স থাকুক
হোক, আমি বর্ডার কালারটা একটু রেড করে দিলাম, তারপরে পিটি একটু বাড়িয়ে দিলাম, এখন আমি ওকে দিলাম। এগুলো সব দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে ওকে ক্লিক, দেখুন এই হেডিং টু, আমি এখানে হেডিং ওয়ান দিলাম, হেডিং ওয়ান চলে আসলো, হেডিং টু তে ক্লিক করলাম, দেখুন হেডিং টু চলে আসলো। আমি যে মডিফাই গুলো করছিলাম, চেঞ্জ গুলো করছিলাম, সেগুলো সব এখানে অ্যাপ্লাই হয়ে গেল। আচ্ছা, সম্ভবত এখানে বর্ডারটি আসে নাই, আমি আবার একটু মডিফাইতে যাচ্ছি। মডিফাইতে গেলাম, ফরম্যাট, বর্ডার্স, বক্স দিলাম, অটোমেটিক কালার আমি এখানে এটা রেড করে দিলাম, ফিট একটু বাড়ায় দিলাম, এবারে ওকে দিলাম, দেখুন বক্স চলে আসছে। ঠিক আছে, এখন এই হেডিংটা একটা বক্স, হেডিংটা একটা বক্সের ভিতরে ঢুকে গেল। দেখুন আমরা এই হেডিংগুলার স্টাইল চেঞ্জ করতে পারি, এখানে ক্লিক করে আমি মনে করি এটা দিলাম, ওকে দিলাম, দেখুন দেখুন অ্যাপ্লাই হয়ে গেল, আমার হেডিংটা একটা বক্সের ভিতরে ঢুকে গেল। এখন আমরা এখান থেকে ওকে দিলে এটা অ্যাপ্লাই হয়ে গেলো। এখন এটা এত মোটা কেন দেখাচ্ছে, ওই যে আমরা এখানে স্পেসিং বাড়াই দিয়েছি, যেন এটা মোটা দেখাচ্ছে। আমাদের স্পেসিং কমিয়ে দিই, মডিফাই স্পেসিংটা আমরা কমিয়ে দিলাম, দেখুন কমে গেল, এখন ঠিক আছে, যাক উপরের দিকে যাক, ওকে ঠিক আছে, এবার পারফেক্ট, ওকে ঠিক আছে। এখন হেডিংটা কি আপনার একটি বক্সের ভিতরে, বর্ডারের ভিতরে ঢুকে গেল, প্রবেশ করলো, যেমন এটা হেডিং টু। এখন আমি আবার যদি এখানে মাঝখান রেখে হেডিং ওয়ান দিই, হেডিং ওয়ান হয়ে যাবে, কেমন। আবার যদি আমি হেডিং টু তে ক্লিক করি, আবার হেডিং টু চলে আসবে, হেডিং থ্রি দিলে হেডিং থ্রি হয়ে যাবে। আচ্ছা, আবার মডিফাইতে গেলাম, মডিফাইতে গিয়ে আমি ফরম্যাটে গেলাম, প্যারাগ্রাফ, ট্যাবস, বর্ডার, এগুলো আপনারা দেখে নেবেন, একটা একটা করে চেঞ্জ করে দেখবেন কোনটা মধ্যে কোন ধরনের চেঞ্জ করলে কেমন হয়, এটা আপনারা প্র্যাকটিস করলে এগুলো বুঝতে পারবেন। নাম্বারিং আছে, শর্টকাট কী আছে, কেমন এই শর্টকাট কীতে যেতে পারি আমরা। ঠিক আছে, হেডিং টুর জন্য একটা শর্টকাট কী আমরা তৈরি করতে পারি, যেমন আমি হেডিং টু এখানে সিলেক্ট আছে, আমি শর্টকাট কী দিলাম, কন্ট্রোল অল্টার এস দিলাম, কন্ট্রোল অল্টার এস দিয়ে অ্যাসাইন করে দিলাম, ক্লোজ করে দিলাম, কেমন ওকে দিলাম। এখন আমি এখানে হেডিং ওয়ান অ্যাপ্লাই করলাম, আবার আমি কন্ট্রোল অল্টার এস দিলাম, দেখুন কিবোর্ড থেকে হেডিং টু চলে আসলো, কেমন। আবার আমি এটাকে নর্মাল করে দিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এস দিলাম, হেডিং টু অ্যাপ্লাই হয়ে গেল। তো আমরা হেডিং টু, হেডিং ওয়ান, হেডিং থ্রি এগুলোকে আমরা কিবোর্ড শর্টকাটে করে নিতে পারি, কাজের গতিকে, কাজের গতি বাড়ানোর জন্য, অল্প সময়ে কাজ করার জন্য। ঠিক আছে ডিয়ার ফ্রেন্ডস, ভালো করে প্র্যাকটিস করবেন, একবারে না বুঝলে ভিডিওটি রিভিউ করে দেখবেন, বারবার দেখবেন, তাহলে অবশ্যই আপনি শিখতে পারবেন, আর প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে কিন্তু শেখা যাবে না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায় আজকের জন্য সমাপ্ত করলাম। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে যাবেন।